ফরিদি ভাইকে যে আমি জিজ্ঞেস করব যে ফরিদি ভাই আপনি এটা করছেন না তাহলে কি আমি করতে পারি কি না, এইটা বলবার সাহসও আমার তখন ছিল না ওই মুহূর্তে। কিন্তু এই ছবিটা অনেক খরচের ছবি, বিভিন্ন লোকেশন আছে আর অনেক বেশি অ্যারেঞ্জমেন্টের বিষয় আছে। সুতরাং আমি মনে করি না যে শাকিব খান থাকারতে এগুলা করতে হয়েছে, নট দ্যাট। ও ছবি করলে তো এরকমভাবেই করে। অনেকে বলে কি যে হ্যাঁ আপনাকে ভয় পায়, কিন্তু আমার সঙ্গে যারা মিশেছে যে হিমেলকে গিয়ে যদি আপনি বলেন যে সেলিম ভাই এরকম এরকম, সেলিম ভাইকে কেমন লাগে, সেলিম ভাই অত্যন্ত ফ্রেন্ডলি এবং অসম্ভব ভালো, গত সপ্তাহে বলে ওই বলবে, মানে যারা আমার সঙ্গে কাজ করেছে তাদের ওই ভয়টা ভেঙে যায় বা তারা আমাকে, কিন্তু আমি ব্যাক টু ব্যাক তাদের কাজ করি। ফিল্মের ক্যারিশমা, ফিল্মের ব্যাপ্তিটা আসলে এরকমই না সেলিম ভাই, যে অনেক কাজ করলেন কিন্তু এই যে একসাথে তিনটা ছবির কাজ হলো, অন্য সব কিছুকে ভুলিয়ে দেয়, মানে অনেকে আপনাকে নতুনভাবে দেখেছে বা অনেকে এর আগে দেখেনি সেলিম ভাইকে দেখেছে, এরকম এক্সপিরিয়েন্স হয়েছে আপনার এই ফিল্ম রিলিজের পরে? আমাকে দেখেনি ওরকম দর্শকের সংখ্যা কম, দেখেছে টেলিভিশনে বা মঞ্চে বা সিনেমাতেও দু একবার দেখেছি, কিন্তু এরকমভাবে দেখেনি, সেটা হতে পারে। কিন্তু এন্টি হিরো বা এইগুলো কি আপনি, মানে অবশ্যই চোরাবালিতে আপনি এবং টিম সমসমানের যে খেলাটা ছিল যে অদ্ভুত অসাধারণ, সেক্ষেত্রে ফরিদ ভাইয়ের জায়গাটাই কি আপনার ফিল্মেও কি ব্যাপারটা ঘটলো কি না, মানে মানে কেন, মানে অন্য চরিত্রের প্রতি আকাঙ্ক্ষা ছিল না, নাকি ভিলেন ক্যারেক্টারটাই আপনি খুব এনজয় করেন, কেমন বিষয়টা? চোরাবালি করবার আগে আমি দেবদাস করেছি, জি জি, চাষি ভাইয়ের দেবদাস প্রথমে টেলিভিশনের নাটক হয়েছিল, ওটা খুব পছন্দ করেছিল মানুষ, ওটা দেখেই বোধহয় চাষি ভাই আমাকে ওই একই রোলে ডেকেছিল, তো ওটা আমি করেছিলাম। কিন্তু তানভীর, এই কথাটা কোথা থেকে আপনি জানলেন আমি জানি না, কিন্তু বিষয়টা না খুব কষ্টের বিষয়, চোরাবালিতে কিন্তু ফরিদি ভাই কাস্ট, ফরিদি ভাই কিন্তু ওটাতে অভিনয় করেছিল, উনি একদিন বা দুদিন অভিনয় করেছে। প্রথম দিন অভিনয়ের ওনার ছিল একটা সিন হয়েছিল এবং ওখানে দাড়ি কাটার সেলুনের একটা সিন আছে, উনি বসে আছে ওনার বাসায় এসে, যেটা পরে আমার হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে, ওই একই সিন, একই ডিজাইন, এভরিথিং, খালি ওই চেয়ারটাতে ফরিদি ভাই আগের দিন বসেছিল, পরের দিন আমি গিয়ে বসেছি, ওইটাতে আমাকে শেপ করে। আর আমার সাথে ইন্দ্রনীল যে হিরো থাকে, ওর ছোটোবেলাটা যে দেখায়, ওই ছেলেটার ইন্টারাকশন, পরিচয়টা হয়। এবং ওইটাতে রনি লং শটটা যেটা ব্যাক টু ছিল, ওইটা ফরিদি ভাইয়ের শটটাই রেখেছিল, এবং ফ্রন্টাল অ্যান্ড ক্লোজ আপগুলো আমার নিয়েছিল। মানে আই মিন টু সে যে সিনের ও যে পোর্শনটুকু ওই ছেলেটার ছিল, ছেলেটাকে যে নিয়ে আসে, তার বাবলু নিয়ে আসে, বাবলু বোস, আর ওই ছেলেটা, ওই শট ফরিদিবার সাথে যে শটটা নিয়েছিল ওইটাই ও রেখেছিল। এটা আর এবং পরের দিন ও ফরিদি ভাই দুপুর পর্যন্ত শ্যুট করে, এবং ওখানে একটা দাবা খেলার সিন আছে, আমি যখন কথা বলতে থাকি তখন দাবায় চাল দিই, এই দৃশ্যটি ঠিক ওই একই ফ্রেমে ফরিদি ভাই আগের দিন করেছিল। তো তখন উনি নিচু হতে পারছিলেন না, শারীরিক অসুস্থতার কারণে, এবং ওনার শরীরটা একদমই ভেঙে গিয়েছিল, পারছিল না, উনি নিচু হতে পারছিলেন না কোমর ভেঙে যে দাবার চালটা দেবে। তখন ওরা রেদওয়ান রনি এবং ইন্দ্রনীল, ওরা হঠাৎ করে আমার অফিসে এসে হাজির, হিরোকে নিয়েছে, আমি চিনিও না ইন্দ্রনীলকে, তখন ইন্দ্রনীলের কোনো ছবি আমি দেখিনি। তখন ও এসে আমাকে বলছে যে সেলিম ভাই আমাদের তো ছবিতে সময় দিতে হবে, আমি কী সময় দেবো, আমি বলি যে এটা তো ফরিদি ভাই করতে পারছে না, আমরা শুটিং থেকে প্যাক আপ করে চলে আসছি। আমি কেন কয়, ওনার শরীরের অবস্থা খুব খারাপ, আমি ওনাকে বলেছি যে ফরিদি ভাই এই যে ছবিটা, এটার চরিত্রটা অত্যন্ত পরিশ্রমের চরিত্র, এটা আপনি করতে পারবেন না যে শারীরিক অবস্থা, কারণ আপনি এখন নিচু হতে পারছেন না, মারামারি আছে, এই আছে সেই আছে। ফরিদি ভাই খুব কষ্ট পেয়ে শুটিং থেকে চলে যায়,
এবং আমাকে যখন রনি অ্যাপ্রোচ করে যে ভাই আপনি করবেন, আমি তো এইভাবে এটা করতে পারবো না, ফরিদি ভাই যদি বলে যে আমার কোনো আপত্তি নাই, আচ্ছা সেলিম করুক, তাহলে আমি করতে পারবো না, আমি করতে পারবো, আপনি বললেন একদমই করতে পারবো না। তখন ওরা বলেছে তাহলে আমরা ফরিদি ভাইয়ের বাসায় যাচ্ছি, প্রডিউসার সালেহীন এবং রনি ওরা ফরিদি ভাইয়ের বাসায় গেল। আমি তখন থাকি নিকেতনে, আমি বসে থাকলাম যে কি বলে, কারণ ফরিদি ভাইকে যে আমি জিজ্ঞেস করবো যে ফরিদি ভাই আপনি এটা করছেন না, তাহলে কি আমি করতে পারি কি না, এইটা বলবার সাহসও আমার তখন ছিল না ওই মুহূর্তে। তারপরে ওরা রাত্রি 10:30 বা 11টার দিকে ফরিদি ভাইয়ের বাসা থেকে আমার বাসায় এলো। আচ্ছা, এসে বলল যে ফরিদি ভাই বলছে যদি তোমরা সেলিমকে নিয়ে করতে চাও করতে পারো, তবে এই চরিত্রটি করার জন্যে আমি হুমায়ুন ফরিদি। তখন কি হলো, পরে বললো যে উনি এক পর্যায়ে রাগ করে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে ওনার যে ম্যানেজার ছিল শাহিন বোধহয় নাম, ও এসে বলল যে ঠিক আছে ফরিদি ভাই বলছে, স্যার বলছে যে আপনারা করতে পারেন। তারপরে ওরা এলো আমার এখানে, আসবার পরে আমাকে বললো, এবং পরদিন সকালে আমি গিয়ে ওই শ্যুটগুলো থেকে শুরু করলাম। তো কি করে বলি যে না, হ্যাঁ ওখানেও তো ওটা আমি ফরিদি ভাইয়ের সাবস্টিটিউট একভাবে বলা যেতে পারে, ওইভাবেই চোরাবালিটা করা হয়েছিল। আমি কিছুটা আজ মানে শুনেছিলাম একেবারে, কিন্তু আজকে ডিটেলটা শুনলাম, সাধারণ আমি কুজবাম হচ্ছে। অ্যানিওয়ে, এর পরবর্তীতে আপনি হিমেলের সাথে আপনার সম্পর্কটা, হিমেলের প্রথম ছবিতে আপনি কাজ করেছেন, হ্যাঁ সুলতানা বিবিয়ানা। তো জেনারেশন গ্যাপ আমরা শুনি, এবং আপনার সাথে অধিকাংশ নির্মাতা যেটা হয় আপনার সাথে অ্যাপ্রোচ করতে ভয় পায়, মানে বলে যে আচ্ছা সেলিম ভাইকে পায় জানি না কিন্তু পায়, হ্যাঁ শুনি পায়। তো এই ডিলেমাটা আপনি কি এনজয় করেন নাকি একটু ইয়ে হয়, মানে হিমেলের সাথে সম্পর্কটা বা কেমন? ও ও, আমি একটা নাটক করেছিলাম প্রথমে টেলিভিশনে, ওই নাটকটাতে চঞ্চল্য ছিল, প্রাণ ছিল, আরও অনেকে ছিল, তানিয়া ছিল, ফারুক হোসেনের লেখা। তো ফারুক হোসেন আমার অত্যন্ত প্রিয় একটা ছেলে, ও যে প্রিয়তমা ছবির যে রাইটার, তো সেখানে ওই চরিত্রটা আমার কাছে খুব ভালো লেগেছিল এবং আই ডিড ভেরি ওয়েল ওই টেলিভিশনের ওই নাটকে। তো তখন ও যখন বলে যে ও ইয়ে করবে, ছবি করবে, এবং ও অলরেডি আমার ফ্যান হয়ে গেছে। আর আমার একটা জিনিস আছে কি তানভীর, অনেকে বলে কি যে হ্যাঁ আপনাকে ভয় পায় ভয় পায়, কিন্তু আমার সঙ্গে যারা মিশেছে, যে হিমেলকে গিয়ে যদি আপনি বলেন যে সেলিম ভাই এরকম এরকম, সেলিম ভাইকে কেমন লাগে, সেলিম ভাই অত্যন্ত ফ্রেন্ডলি এবং অসম্ভব ভালো, গত সপ্তাহে বলে ও বলবেই, ও বলবে, রাজ বলবে, মানে যারা আমার সঙ্গে কাজ করেছে তাদের ওই ভয়টা ভেঙে যায়, বা তারা আমাকে কিন্তু আমি ব্যাক টু ব্যাক তাদের কাজ করি। আচ্ছা, আর যারা পছন্দ করে না, দূর থেকে পছন্দ করে না, বা কোনো দিন হয়তো এরকম হয়েছে যে তার আমার কিছু কথা, খারাপ কথা তাকে শুনতে হয়েছে, সেই কারণে তারা অ্যাভয়েড করেছিল, বা ওর থেকে শুনে অন্যকে যে আল্লাহ ওনার কাছে যাওয়া যাবে না, এরকম হয়তো কিছু আছে, কিন্তু আমি অন্যায়ভাবে কোনোদিন কাউকে কোনো কিছু বলি না। তো আবার সুলতানা বিবিএনআর প্রডিউসার ছিল আদনান, এই যে প্রিয়তমার যে প্রডিউসার আশাদ আদনান, ওর আরেকটা ছবি আমি আগে অভিনয় করেছিলাম ইউটার্ন নামে, আলভি আহমেদ পরিচালক ছিল, আলভি আহমেদ আমার অত্যন্ত স্নেহমাজন একটি ছেলে, এবং ওর লেখার গুণ আমি অস্বীকার করতে পারো না, এবং ওর ডিরেকশন যতটা না ভালো, ওর লেখাটা আর অনেক ভালো। তো ইউটার্নে যেহেতু আমি অভিনয় করেছি, পরবর্তী সময় আদনান বললো যে সেলিম ভাইকে এটাতে নাও, এবং হিমেল আমার সঙ্গে কাজ করলো, আমরা একসঙ্গে কাজ করছি, অনেক ভালো কাজ হয়েছিল, ছবিটা অনেক বেশি লাইমলাইটে আসেনি সেটা অন্য বিষয়, কিন্তু কাজটা ওই রকমভাবে হয়েছিল। এবার যখন হিমেল এসে আমাকে বললো যে সেলিম ভাই, আদনান ভাই চাচ্ছে যে আপনি এই ভিলেনের ক্যারেক্টারটা করেন, ইয়ে করেন, আমি সেই স্ক্রিপ্টটা দাও, কার স্ক্রিপ্ট বা কী সমাচার, তো বললো যে এটা ফারুকের স্ক্রিপ্ট, আমি আমার আর কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা, ফারুকের স্ক্রিপ্ট মানে আর ভিলেন বলছো, সুতরাং নিশ্চয়ই এটা করবার মতো কিছু আছে, তা নাহলে তো তুমি বলতা না, আর আদনানও যেহেতু বলছে, সুতরাং আমি ছবিটা করবার জন্য রাজি হয়ে যাই। তো সুলতানা বিবিয়ানা বেশ কয়েক বছর আগের প্রোডাকশন, এবং সেই জায়গার হিমেলের কাজ এবং এই কাজে কতটুকু ম্যাচিউরিটি পেলেন আপনি? হিমেল আগেও ভালো কাজ করতো, কিন্তু এবারকার যে ক্যামেরাম্যান অ্যান্ড দ্য টোটাল যে সেট আপ,
এই ক্যামেরাম্যান এবং ওর যে টিম প্রোডাকশনের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টররা, তারা ওকে মানে এক্ষেত্রে অনেক প্রফেশনাল, তারা আগের চাইতে অনেক বেশি প্রফেশনাল এবং তারা অনেক ভালো কাজ করেছে। এবং সেক্ষেত্রে মনে হচ্ছে বাজেট অ্যান্ড শাকিব খান ম্যাটার মনে হচ্ছে আপনার কাছে? না, কারণ কেননা বাজেট তো একটা লিমিটেড বাজেট তো থাকে, ও তো একটা বাজেট নিয়েই নেমেছে, সেই বাজেটের মধ্যে হয়তো থাকতে পেরেছে বা থাকতে পারেনি। কিন্তু এই ছবিটা অনেক খরচের ছবি, বিভিন্ন লোকেশন আছে আর অনেক বেশি অ্যারেঞ্জমেন্টের বিষয় আছে। তো হিমেল এখন অনেক ম্যাচিউরড, অনেক ম্যাচিউরড, আগের চেয়েও অনেক ম্যাচিউরড, আর টিমটা ওকে অনেক ভালো সাপোর্ট দিয়েছে, এবার অনেক পরিশ্রম করেছে। সুতরাং আমি মনে করি না যে শাকিব খান থাকারতে এগুলা করতে হয়েছে, নট দ্যাট। ও ছবি করলে তো এরকমভাবেই করে।